এটা সম্পূর্ণভাবে সস্তা রাজনীতি, কারণ সকলেই জানেন যে মূল্যবৃদ্ধি গোটা বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারও অত্যন্ত উদ্বিগ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স নামিয়েছেন, সমস্ত দপ্তর নেমেছে, কিন্তু মূল বিষয়টা এটা কেন্দ্রের জন্য মূল্যবৃদ্ধি হচ্ছে, পরিবহনের খরচ বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেল কৃষি পণ্যের দাম বাড়ছে, কৃষকের সারের দাম বাড়ছে, সমস্ত সিস্টেমটা যেভাবে জনবিরোধী নীতিতে কৃষিপণ্য তৈরির খরচা বেড়ে যাচ্ছে, আবার একটা অদ্ভুত সমস্ত নিয়মে ওই মজুতদারি অমুক ব্ল্যাক মার্কেটিং এগুলো উৎসাহিত করছে কেন্দ্রীয় সরকারের নীতিগুলো। কারণ সকলেই জানেন যে মূল্যবৃদ্ধি গোটা বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারও অত্যন্ত উদ্বিগ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স নামিয়েছেন, সমস্ত দপ্তর নেমেছে, কিন্তু মূল বিষয়টা এটা কেন্দ্রের জন্য মূল্যবৃদ্ধি হচ্ছে, পরিবহনের খরচ বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেল কৃষি পণ্যের দাম বাড়ছে, কৃষকের সারের দাম বাড়ছে, সমস্ত সিস্টেমটা যেভাবে জনবিরোধী নীতিতে কৃষিপণ্য তৈরির খরচা বেড়ে যাচ্ছে, আবার একটা অদ্ভুত সমস্ত নিয়মে ওই মজুতদারি অমুক ব্ল্যাক মার্কেটিং এগুলো উৎসাহিত করছে কেন্দ্রীয় সরকারের নীতিগুলো, সেই জায়গায় দাঁড়িয়ে এই মূল্যবৃদ্ধির সমস্যাটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্যা না, এটা সারা ভারতবর্ষের সমস্যা। ফলে বিজেপি শুধুমাত্র পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে এমন নাটক না করে যদি এটা কেন্দ্রকে বলেন, তাহলে সারা দেশেই এই বিষয়টা একটা সুরা হওয়ার বিষয়। দাদা, বাকিগুলোর কায়দাতেই দুর্নীতি, আনিসুল ভাইদেরও গুঁড়ো চাষি দেখিয়ে 45 কোটি জালিয়াতির অভিযোগ, পরে সেই টাকাই পাঠানো হয় যতীন্দ্র মল্লিকের অ্যাকাউন্টে খবর দিবি সূত্রে। দেখুন, একটা তদন্ত চলছে, এবার সূত্র বলে বিভিন্ন ধরনের খবর আসছে বা কোথাও কোথাও এজেন্সির তরফ থেকে কিছু কিছু কথা বলা হচ্ছে। আমরা খুব স্পষ্টভাবে একটা কথা বলি, এজেন্সি যা বলবে সেটাই ধ্রুব সত্য এটা মনে করার কোনো কারণ নেই। কনসার্ন যারা অভিযুক্ত তারা বা তাদের আইনজীবীদের কথাও শুনতে হবে, কিন্তু কোথাও যদি কোনো অবৈধ কোনো লেনদেন থাকে, কোনো অন্যায় থাকে, নিশ্চিতভাবে তদন্ত হোক এবং যথাযথ আইনি ব্যবস্থা হোক, এখানে তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করবে না। কিন্তু বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি যেন এমনভাবে পরিচালিত না হয় যে তৃণমূলকে বদনাম করার একটা চেষ্টা নিয়ে তারা বিভিন্ন পদক্ষেপ নেয়। তারা নিরপেক্ষভাবে তদন্ত করুক, আর সত্যিই যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে, কোনো অবৈধভাবে টাকার এদিক ওদিক হয়ে থাকে, সেক্ষেত্রে যদি তথ্য প্রমাণ থাকে তারা আদালতে দিন, আইন আইনের পথে চলবে। আমি সেই জায়গাটায় আমি তো বলছি যে এই রেশন দুর্নীতি মামলায় যারা অ্যারেস্ট হয়েছেন বলে বলা হচ্ছে বা তাদের সম্পর্কে যে লেনদেনের কথা বলা হচ্ছে, এজেন্সি যা বলছে এজেন্সির কথা ধ্রুব সত্য এটা মনে করার কোনো কারণ নেই, এজেন্সির কথা ধ্রুব সত্য এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু আবার এটাও দেখতে হবে যে বিজেপির নির্দেশিত পথে কেন্দ্রীয় এজেন্সিগুলো তৃণমূলকে বদনাম করার জন্য কোনো বাতাবরণ নেতিবাচক খবরের কোনো একটা পরিস্থিতি তৈরি করছে কিনা। কিন্তু যদি কেউ কোনো অন্যায় করে থাকেন, যদি অবৈধ লেনদেন থাকে, যদি তথ্য প্রমাণ দিয়ে আদালতে কনসার্ন এজেন্সি কনসার্ন পার্সনদের বিরুদ্ধে লেনদেন দেখাতে পারে, তাহলে আইন আইনের পথে চলবে। যদি কেউ কোনো অন্যায় করে থাকেন এবং সেটা যদি আদালতে প্রমাণিত হয়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই। তৃণমূল কংগ্রেস শুধু স্পষ্টভাবে বলছে যেন বিজেপির নির্দেশিত পথে তৃণমূলকে ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ভুয়ো গল্প ফেঁদে কোনো তদন্তের কাহিনী না শোনানো হয়।
বলা বিরোধী দলের এজেন্সির তরফ থেকে এটাও দাবি করা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের পরে বাকিপুর এবং শঙ্কর আন্ড তারপর শাহজাহান তারপর এই এই সমস্ত বাকি বিশ্বাস। আমি আবার বলছি, যে দলেরই হোক, যে নেতৃত্বের যিনি হন, যদি কেন্দ্রীয় এজেন্সি যা বলছে যদি সেগুলোর অবৈধ কাজ, বেআইনি কাজ, বেআইনি সম্পত্তি এগুলো যদি সত্য হয় তাহলে আইন আইনের পথে চলবে, তারা ব্যবস্থা নিন। কিন্তু এজেন্সি যেন বিজেপির নির্দেশে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এমন কোনো গল্প না ছড়ান যার সারবত্তা পরে গিয়ে খুঁজে পাওয়া যাবে না। ফলে এজেন্সি যা বলছে সেটাই ধ্রুব সত্য এটা মনে করার কোনো কারণ নেই। বহু ক্ষেত্রে এই ধরনের কিছু কথা বাজারে ছাড়া হয়, পরে তার সারবত্তা খুঁজে পাওয়া যায় না। যদি সত্যিই কোনো অবৈধ লেনদেন থাকে, বেআইনিভাবে টাকা কেউ নিয়েছেন, টাকা আত্মসাৎ করা হয়েছে, সরকারি ফান্ড বা সাধারণ মানুষের সঙ্গে কোনো বিষয়ে যদি কোনো তাদের কাছে তথ্য প্রমাণ থাকে তারা আদালতে দেবেন, এবং কনসার্ন ব্যক্তি যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা বা তাদের আইনজীবীরা তারাই উত্তর দিতে পারবেন। দাদা, বিরোধী দলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী বিধানসভায় বাহিনী প্রবেশ নিয়ে মামলা অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। না, এটা তো খুব আপত্তিকর বিষয় যে কেন্দ্রীয় বাহিনীর কোনো নিরাপত্তা কেউ পেতে পারেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্য বিধানসভায় কেন ঢুকবে, কিসের জন্য ঢুকবে? রাজ্য বিধানসভা স্পিকারের আওতাভুক্ত, সেই জায়গাটা স্পিকারের সিদ্ধান্ত, শেষ কথা। এবার কেন্দ্রীয় বাহিনী তাদের কোন উদ্দেশ্যে কি কারণে সেখানে ঢোকানো হবে এটা তো অত্যন্ত অন্যায় কথা, মামার বাড়ির আবদার। তাহলে রাজ্যের যে সাংসদরা রাজ্য সরকারের পুলিশের নিরাপত্তা পান তাদেরকে লোকসভায়, রাজ্যসভায়, সংসদ ভবনে ঢুকতে দেওয়া হোক, পুরো পুরোদস্তুর রাজ্যের রক্ষী নিয়ে। যদি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য বিধানসভার ভেতরে ঢোকার মামার বাড়ির আবদার কেউ তোলে তাহলে রাজ্যের যারা আছেন তাদের, যারা নিরাপত্তা পান, যে স্তরের নিরাপত্তা পান, এক্স পান, ওয়াই পান, ওয়াই প্লাস পান, জেড পান, জেড প্লাস পান, তাহলে তাদেরও পুরো বাহিনী নিয়ে সংসদ ভবনে ঢোকার অনুমতিটাও দিতে হবে। বঙ্গভঙ্গের দাবি বিজেপি করছে না এটা বলেও বিজেপির নেতারা উন্নয়ন বা